সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার সাথে আজকে আমরা ক্ষতিকর কিছু সম্পর্কে অনেক আমাদের কাছে যৌন অভিযোগ করে যে যৌন অর্থাৎ সেক্সুয়াল উত্তেজক হাট বাজারের থেকে তারা খেয়ে তাদের যৌবন শক্তি বা যৌন শক্তি না নষ্ট করে ফেলেছে তো আমরা আজকে একটা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যৌন অর্থাৎ সেক্সুয়াল এক্সাইটমেন্টের ওষুধ নিজে নিজে বা হাট বাজার থেকে কিনে খাওয়ার মতন কোনো ওষুধ না এটা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ না এটা কোনো প্যারাসিটামল না এই ওষুধগুলো একটা নির্দিষ্ট একটা ডোজ থাকে বয়স একটা সামঞ্জস্যতা থাকে আপনার শরীরে ওজনের একটা ব্যাপার থাকে কতটুকু মাত্রা থাকে এটা পরীক্ষা নিরীক্ষা করে ডোজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় আপনি যদি পরীক্ষা নিরীক্ষা না করে যদি ওষুধগুলো খেতে থাকেন তাহলে আপনি কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে আপনি লিঙ্গটা পুষ্টিটা লিঙ্গের যে শীতলতা জন্য দূর করার জন্য যে ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধগুলো একদিন আপনার লিঙ্গের শীতলতার কারণ হয়ে দাঁড়াবে লিঙ্গটা শক্তই হবে না আপনার সময় যে মিলামেশার যে সময়টা বৃদ্ধি ছিল সেই সময়টা আর বাড়বে না তো এই ধরনের অনেক ওষুধই আছে এটা আপনার কবিরাজি ওষুধ আছে বনজ ওষুধ আছে হোমিওপ্যাথিক আছে অ্যালোপ্যাথিক ওষুধ আছে সব ধরনেরই কিন্তু খারাপ ওষুধ আছে তাহলে এই ওষুধগুলো যখন আপনি খাবেন আপনাকে এই গাইডলাইনটা দেওয়ার জন্য আপনার যে একজন চিকিৎসক প্রয়োজন এই চিকিৎসকটা আপনার বাড়ির আশেপাশে হতে পারে শহরে হতে পারে তাহলে এই ওষুধগুলো যখন আপনি খাচ্ছেন আপনার উপকারের জন্য খাচ্ছেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য খাচ্ছেন কিন্তু এমনটা কখনোই করা যাবে যে আপনার কিডনিটা সমস্যা হয়ে যাচ্ছে হার্টের সমস্যা হয়ে যাচ্ছে আপনার বুকে ধরপর ধরপর শুরু হয়ে গেছে চোখ মুখে ঝাপসা দেখতেছেন মাথা ব্যথা করছে এই জিনিসটা যখন করবে তখন বুঝতে হবে যে আপনার সাইড ইফেক্ট হতে চাচ্ছে তাহলে এই ওষুধের নিয়মটা হচ্ছে ডোজটাকে একটু কমিয়ে দেওয়া ওষুধগুলোকে ডোজটা কমিয়ে চিকিৎসকের অনুযায়ী আপনি যদি ডোজটা বৃদ্ধি করা লাগে তাহলে একটু সময়টা অপেক্ষা করা তাহলে সেক্সুয়াল ওষুধগুলো যখন আপনার ক্ষতির কারণ হয়ে যাবে তখন কিন্তু আপনার দাম্পত্য জীবন যেমন নষ্ট হবে আপনার পার্সোনাল লাইফে হতাশা চলে আসবে তাহলে আপনি যখন চোখে ঝাপসা দেখেন বুকে ধরপর করে শরীরটা দুর্বল লাগে ওষুধগুলো খড় পরে তখন ওষুধগুলো আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন যে ওষুধগুলোকে চালু করবেন নাকি ওষুধগুলোকে ডোজটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ক্ষতি থেকে বেঁচে থাকবেন আর আমরা দুইটা পরামর্শ দিয়ে থাকব যারা বিশেষ করে অবিবাহিত তারা কখনোই ভুল করেও এই যে যৌন ওষুধগুলো চিকিৎসক ছাড়া কোনো বন্ধুর প্রলোভনে আপনি হাট বাজার বা দোকান থেকে ফার্মেসি থেকে অল্প টাকা দিয়ে কিনে খাবেন না এটা আপনার সাময়িক যদি উপকারও হয় কিন্তু আপনার পরবর্তীতে এমন কষ্ট হবে এমন সমস্যা হবে যা কখনো আর আপনার এটা রিকভারি করাটাই মুশকিল হয়ে যাবে এটা থেকে অবশ্যই আমাদের সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে তাহলে আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ